নমস্কার বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা বিরাট বড় খবরের আপডেট নিয়ে চলে এসেছি যেটা কিনা চব্বিশ ঘন্টা থেকে বেরিয়ে আসছে বাংলার প্রত্যেক পরিযায়ী শ্রমিককে এক হাজার টাকা করে দেওয়া হবে স্নেহের পরশ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর ঠিক আছে তো স্নেহের প্রকল্প এই যে ঘটনাটি প্রকল্পটি সেটা কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য এবং প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে যতদিন পর্যন্ত লকডাউন চলবে বলে ঠিক আছে তো আজকে দেখে নেব খবরটাতে কি বলা হচ্ছে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলো রাজ্য সরকার অনলাইনে তাদের টাকা দেবে মমতা সরকার স্নেহের পরশ নামে এই প্রকল্পে ভিন্ন রাজ্যে আটকে পড়া প্রত্যেক বাংলা শ্রমিককে হাজার টাকা করে দেওয়া হবে সুতরাং নবান্নে শুক্রবার নবান্নে সভাঘরে ভিডিও কনফারেন্স বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে রাজ্যে কাজে গিয়ে পরিস্থিতিতে আটকে পড়েছেন বহু বাংলা শ্রমিক সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম মৌলিক অধিকার যাতে বজায় রাখা যায় সে ব্যাপারে রাজ্য সরকার দৃষ্টি নিক্ষেপ করতে একাধিকবার বিভিন্ন ক্ষেত্র থেকে আবেদন করা হয় সেই সময়ে আত্ম মানুষদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন এপ বলা হচ্ছে এদিনের সভায় মুখ্যমন্ত্রী ফের আশ্বস্ত করেন রাজ্যে এই পরিস্থিতিতে কেউ না খেয়ে যেন না থাকে রেশন রেশনে মাসে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে তবে রেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মানতে হবে স্বাস্থ্যবিধি দুঃস্থ পরিবারগুলির পাশে রাজ্য সরকার আছে বলেন আশ্বাস দেন তিনি এদিন হাওড়াকে অতি স্পর্শকাতর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন হাওড়ার পরিস্থিতি খুব খারাপ যে কোনোভাবে সংক্রমণ ঠেকাতে হবে প্রয়োজন পড়লে হাওড়ায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে আগামী চোদ্দ দিনের মধ্যে হাওড়াকে অরেঞ্জ জোনে আনতে হবে সতর্ক করেন তিনি মুখ্যমন্ত্রী আবেদন করেন করোনাকে ঠেকাতে হাওড়া কলকাতায় ভালোভাবে লকডাউন মানুন এরপর বলা হচ্ছে পাশাপাশি এবার থেকে বাজারে গতিবিধি নিয়ন্ত্রণ করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী একদিন এদিন স্পষ্ট করে জানিয়ে দিলেন পাঁচ বেশি বাজারে যাওয়া যাবে না আদৌ সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা প্রত্যেকে মাস্ক পরছে কিনা তার নজরদারিতে এবার থেকে বাজারে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী কিন্তু হ্যাঁ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে হাওড়া প্রত্যেক বাজার পুলিশ স্যানিটাইজ করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তো এই ছিল বন্ধু আজকের আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব দ্রুত পেতে ধন্যবাদ